ইসলাম কবুল করার জন্য আপনি যা করছেন না জানি আবার ফিরে চলে যায় কিনা কথা বন্ধ করেন। আপনাকে যদি এখন বলা হয় যে তামাম দুনিয়া আপনার নামে লিখে দেব, আপনি মুসলমান বাদ হয়ে অন্য ধর্ম গ্রহণ করেন, পারবেন? পারবেন? আপনার ঈমান আর কতটুকু আছে? 10 টাকা পাইলে আপনি তাও দিতে চান না, এতটুকু ঈমান আপনার। এই ঈমানে বলছেন তামাম দুনিয়া দিয়ে দিলেও আমি ইসলাম ত্যাগ করব না। আর যে 11 জন এসেছে ওনাদের কাছে ওনাদের ধর্ম এরকমই ছিল, অথচ কোরআনে কারিমের মর্মবাণী উপলব্ধি করে পৃথিবীর সব বাদ দিয়ে এখন ওনাদের ধর্মের যারা আছে সব শত্রু হয়ে যাবে না? সব বাদ দিয়ে আমাদের কাছে আসতেছে আমাদের যে আচরণ। আশা করছি আপনি সংশোধন হবে, একটু কন্ট্রোল করেন, নিজেকে কন্ট্রোল করেন। 5 নম্বরে যেটা মূল শিক্ষা নিয়ে আজ আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। সূরা মায়েদার আয়াতে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, ইত্তাকুল্লাহ, আল্লাহ সম্পর্কে সচেতন হও। কার সম্পর্কে? আল্লাহ সম্পর্কে সচেতন হও, তাকে ভয় করো। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আল্লাহর নৈকট্য অর্জনের জন্য চেষ্টা চালাও। আল্লাহর নৈকট্য অর্জনের যতগুলো মাধ্যম দুনিয়ায় আছে আল্লাহ আয়াতের ব্যাখ্যাটা দুনিয়ার কারো কাছে ছেড়ে দেয়নি, আল্লাহ নিজে আয়াতের ব্যাখ্যা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর নৈকট্য যদি পেতে চাও, আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চাও, আমি আল্লাহর কাছে যদি তোমার একটা মর্যাদা, পজিশন, একটা চেয়ার, একটা দাম, মর্যাদা বানাতে চাও, তাহলে আমি আল্লাহ পর্যন্ত আসার জন্য একটা রাস্তায় চেষ্টা করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর পথে ইসলামী জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালাও। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আমরা আয়াতের প্রেক্ষাপটে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডাক দিয়েছেন শুধুমাত্র ঈমানদারকে। কাকে? আরো জোরে। 850 কোটি মানুষ এখন প্রায় দুনিয়ায়, 849 কোটির উপরে এখন পৃথিবীতে মানুষ, প্রায় 850 কোটি আপনি ধরতে পারেন, অথচ মাত্র আমরা 175 কোটি ঈমানদার আছি। কত? 175 কোটি ঈমানদারের ভেতরে ঈমান আছে কিনা? এবার আসেন, হযরতে আবু হুরায়রা প্রশ্ন করলেন, হে নবী, আমার যে ঈমান আছে আমি টের পাবো কি করে? নবীজি বললেন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজগুলো তোমাকে কষ্ট দেবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। বাংলার জনগণ আমরা সবাই এই দেশে এখন দেখতে পাচ্ছি ভালো কাজ সবার কাছে ভালো লাগে না, এমনকি অনেক আলেমের কাছে এখন ভালো কাজ ভালো লাগছে না। সিলেটে মাওলানা মিজানুর রহমানের মাহফিল ছিল, কোন রাম বাম আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি প্রশাসন বাধা দেয়নি, বাধা দিয়েছে নামধারী একজন আলেম, মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়ি দিয়ে। এসপি সাহেবের কাছে গিয়ে বলছে, স্যার যদি এই অনুষ্ঠান বন্ধ না করেন আমি এখানে এই যে স্ট্রাইক করলাম মারা যাব, দোষ আপনার হবে। আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাতে অনুষ্ঠানগুলো বন্ধ হলে দোষ দেয় হয় আওয়ামী লীগের অথবা প্রশাসনের, একচটিয়া দোষ দেয়। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এই দেশে তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলগুলো বন্ধ করার জন্য কিছু নামধারী আলেম নামে জালেমরা দায়ী, যাদের কাছে ন্যূনতম ভালো কাজও ভালো লাগে না। ও নামাজ পড়লে কি হবে, রোজা রাখলে কি হবে, ওর দাড়ি 14 হাত হলে কি হবে? নবীজির হাদিসের থিওরি অনুযায়ী ওর ঈমান নেই। 175 কোটি এই পৃথিবীতে মুসলমান ঈমানদার খুঁজে পাওয়া যাচ্ছে। 2 নম্বরে যাদের কাছে খারাপ কাজগুলো কষ্ট দেয় না, এই দেশে কত খারাপ কাজ, অন্যায় কাজ, বিবেক বহির্ভূত কাজ হচ্ছে, সেখানে কোনো বাধা নেই, কষ্ট লাগে না, আরো অনেকে আনন্দ পায়। সননিগম এসেছিল না, আসে নাই? নিশিতা বড়ুয়া এসেছিল, এমনকি আল্লাহর আর এক বান্দি যার নাম নেওয়া ঘৃণা লাগে, সানি লিওন। ধরে বলো সুবহানাল্লাহ। যাদের নাম বললাম সব আল্লাহর ওলি, এরা এসে অলঙ্গ অর্ধ অলঙ্গ হয়ে নাচানাচি করে, এখানে কোনো বাধা নেই, কোনো দরখাস্ত নেই, কোনো আবেদন নেই, যত আবেদন সব তাফসীর মাহফিলের জন্য। তার মানে এই দেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে না, খারাপ কাজগুলো সবার কাছে কষ্ট লাগে না। ৯৬ ভাগ ইমানদার মুসলমান এই দেশে, এটা শুধু ভোটার আইডি কার্ডে আর আদমশুমারিতে আর ওই ছোটবেলায় খাতনা করা আছে। এই অনেকে মনে করে যে খাতনা করে দিলেই মুসলমান, তাহলে ছাগল বড় মুসলমান। ছাগলের খাতনা করে নেই না, ভুল ধারণা। খাতনা করে দিলে আপনি মুসলমান হবেন তা না, আপনাকে মুসলমান হওয়ার জন্য ইব্রাহিম নবীর দিকে তাকানো লাগবে। হযরত ইব্রাহিম গাছের মাথায় কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন, আল্লাহ তাআলা বলেন আসলিম ইয়া ইব্রাহিম, আত্মসমর্পণ করো ইব্রাহিম। হযরত ইব্রাহিম ডাক দিলেন, মালিক গাছের মাথায় কোড়াল দিয়ে কি করে আত্মসমর্পণ করি? আল্লাহ তাআলা বললেন ওখানেই বসে খাতনা করে বলো আসলামতু লিরাব্বিল আলামিন। তিনি বললেন আল্লাহ এখানে আত্মসমর্পণ করার কিছু নেই, অন্তত কিছু না কিছু তো করা লাগবে। আমি খাতনা করে তোমার সামনে মাথা নত করে বললাম আমি তোমার কাছে আত্মসমর্পণ করেছি। জয় বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান কাকে বলে আমরা কি বুঝলাম? আল্লাহর বিধান জানার পরে আর নিজের ইচ্ছা মতো কিছু চলবে না, আল্লাহর ইচ্ছা আমার ইচ্ছা, এর নাম মুসলমান। এর নাম কি? সিলেটের এসপি ফরিদউদ্দিন সাহেব স্যার ওই হুজুরকে ডাক দিয়ে বলেছে আপনি কি আসলে হুজুর? আপনার এত বড় বড় দাড়ি, গানের কনসার্টগুলো বন্ধ করার জন্য আপনি যদি একটা স্মারকলিপি দিতেন, আবেদন দিতেন, দরখাস্ত দিতেন, তাও মেনে নিতাম। তাফসীর মাহফিলে এসে তো অন্তত মানুষ বাবা ইয়াবা খাওয়া শেখে না, ডাল খাওয়া শেখে না, এমনকি বিড়ি খাওয়াও শেখে না। ওগুলোর আলাদা জায়গা। বাংলাদেশে দুইটা জায়গা নিরাপদ, টয়লেট হচ্ছে বিড়ি খাওয়ার জন্য, আর গাঁজা খাওয়ার জন্য মাজার। প্রশাসন কিছু বলে না, মনে করে ওই জায়গায় আল্লাহ রসুলের কথা হয়, অথচ অধিকাংশ মাজার গুলো গাঁজার কারখানা। আর ১ নম্বরে আছে আমার কুষ্টিয়ার লালনের মাজার। সারা দেশে আপনি গাঁজা কুড়িয়ে যতটুকু না পাবেন ওই মাজারে তার যাতে মন গাঁজা পাওয়া। কিছু মানুষ আছে দেদারসে খায়, আরো পুলিশ পাহারা দেয়, খা আমরা আছি। ওরা খেয়ে চোখ লাল, চোখগুলো আপেলের মতো মোটামোটা। একবার আমি রাত ৯টার সময় যে দেখি ওর কাকে দুধ খাওয়াচ্ছে এক ন্যাংটাকে, ডাক দিয়ে বললাম মুরব্বি আপনি এর দুধ খাওয়ান। হুজুর এর ভেতরে মাল আছে। মাল তো দেখা যাচ্ছে, নতুন মাল দেখাও, এ মাল তো সবার আছে। একে মাল বলে, কি পাগল দুনিয়ার মানুষ। এখনো নিরাপদ জায়গা বিড়ি আর সিগারেট খাওয়ার জন্য টয়লেট। অনেকে এদিকে ধোঁয়া ছাড়ে আর একদিকে ছাড়ে, কথা বলছেন কেন? আর সবচাইতে নিরাপদ জায়গা গাঁজা খাওয়ার জন্য এখন বাংলাদেশের মাজারগুলো। কিসের মাজার? বিশ্বনবী ক্ষমতা পাওয়ার পরে আলীকে ডাক দিয়ে বলেছিলেন আলী, মদিনায় যত রকমের উঁচা উঁচা কবর দেখবা, মাজার দেখবা, সব ভেঙে গুড়িয়ে দাও। কিসের মাজার? কবর পাকা করা, ২ তলা ৩ তলা করা জায়েজ নেই। সাহাবা একরামের কবর আমি নিজে দেখে এসেছি। কই তাদের উপরে আল্লাহ নিজে রাজি, তাদের তো ২ তলা ৩ তলা করা নেই। আপনার মর্যাদা কি সাহাবীদের উপরে যে আপনার কবর ২ তলা করা লাগবে? আল্লাহর ওলিদেরকে আমরা সম্মান জানাই, মর্যাদা দেই, তাদের কবরগুলো যেন ইহানাত না হয় আপনি সংরক্ষণ করে রাখবেন। কিন্তু মাজারের নামে ব্যবসা করে বাংলাদেশে যেটা চলছে সবচাইতে বড় অবৈধ কাজগুলো আজ মাজারে হয়। জেনা, ব্যভিচার থেকে শুরু করে বাকিগুলো আমি নাই নাই বললাম, কথা বলেন না কেন? আমার ভাইরা, এখানে ইমানদার শুধু দাড়ি টুপি পাগড়ি জোব্বা নামাজ পড়লে হওয়া যাবে না। অন্যায় কাজগুলো দেখলে যার কষ্ট হবে আর ভালো কাজগুলো দেখলে যার আনন্দ লাগবে, এই মানুষের ভেতরে ইমান আছে। আর এইরকম ইমানদারকে আল্লাহ ডাক দিয়েছেন, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। কি করো? আরো জোরে। এখানে তাকওয়া শব্দটা আল্লাহ দিয়ে জানিয়েছেন। ভয় শব্দের যতগুলো আরবি শব্দ আমি পেয়েছি ডিকশনারিতে, খাউফ মানে ভয়, নাজারা মানে ভয়, তাকওয়া মানে ভয়, ওই সমস্ত শব্দ বাদ দিয়ে আল্লাহ তাকওয়া দিয়েছেন। কেন? খাউফ মানে সাধারণভাবে ভয় পাওয়া, যেমন সাপ দেখলে, বাঘ দেখলে, পুলিশ দেখলে মানুষ ভয় পায় না, পায় না? এর নাম খাউফ, এর নাম। আর তাকওয়া বলা হয় আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসার নাম তাকওয়া। কথা বুঝতেছেন? এই দেশে এখন 500 নিষিদ্ধ কাজ আছে আল্লাহর। কত? এ কোরআনে কারিমে আল্লাহ নিষিদ্ধ কাজের কথা দিয়েছেন 500। সবচাইতে বেশি এখন যেটা 180 মাইল বেগে চলছে তার নাম পরকীয়া প্রেম। না, এই এলাকায় মনে হয় শুরু হয় হয়েছে, মানে 180 মাইল বেগে চলছে। এই গণায় যারা আছেন তাদেরকে এই মুহূর্তে ঘৃণা করে, পায়খানা দেখলে যেমন ঘৃণা করে চলে আসেন, এই কাজে যারা এখনো চালিয়ে যাচ্ছেন এখনই ফিরে আসা লাগবে। নয়তো আপনাকে দুনিয়ায় 3টা শাস্তি আল্লাহ দেবে, আর মরণের পরে আরো 3টা। দুনিয়ার 1 নম্বর শাস্তি, আপনার এই চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে। নিজের স্বামী থাকার পরেও যারা পরপুরুষের সাথে সময় কাটায়, লাইন দেয়, আর নিজের স্ত্রী থাকার পরেও যারা অন্য মেয়ে লোকের সাথে লাইন করে। জিজ্ঞাসা যদি করেন, বলে হুজুর আমি টাইম পাস করি। ওরে শয়তান, তো টাইম পাস করার আর জায়গা নেই। আর এই পরকীয়া প্রেমটা সবচাইতে বেশি মানুষ করে বিবাহিত মেয়েদের সাথে। আপনি একটা অবিবাহিত মেয়ের সাথে যদি লাইন ঘাট করেও থাকেন, অন্তত বিয়ে করলে আপনার আল্লাহ মাফ করে দেবে। কিন্তু অন্যের বিবাহিতা একটা স্ত্রীর সাথে আপনি লাইন করে, বাকিটা আমি নাই নাই বললাম, হ্যাঁ কথা বলে না কেন? এই জন্য যারা এই লাইনে আছেন, আপনার চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে। 2 নম্বরে, দুনিয়ায় আয়ুষ্কাল আপনার কমে যাবে। 70 বছর যদি বাঁচতেন, 20 বছর কমে 50 বছর হয়ে যাবে। 3 নম্বরে, অভাব আপনাকে ঘিরে ধরবে। দুনিয়ায় অনেক কিছু আপনার আছে, কিন্তু কি জানো নেই, কি জানো নেই এমন মনে হবে। এটা তো গেল দুনিয়ার। মরণের পরে 3টা আযাব। আল্লাহর নবী বলেন, যারা এই অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে মারা যাবে, মরতে দেরি আল্লাহ নিজে তাদের উপরে রেগে যেতে দেরি হবে না। আপনি টের পাচ্ছেন আপনার মালিক কিন্তু আপনার উপরে রেগে থাকবে। 2 নম্বরে, আমলনামা যখন পড়তে দেবে আপনি লজ্জা পাবেন, পড়তে চাবেন না। 3 নম্বরে, বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহ আপনাকে জাহান্নামে দিয়ে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। লক্ষ্মীপুরবাসী, এই অবৈধ কাজে যারা আছেন, এই মুহূর্তে আল্লাহর দিকে তাকিয়ে তাকওয়া অর্জন করার নিমিত্তে ঘৃণা করে অবৈধ কাজ থেকে ফিরে আসা লাগবে। যারা যারা ফিরে আসবেন হাত তোলেন তো। মুখে দাঁড়িয়ে নিয়ে লাইন কর, তোরে হাত তুলতে বলেছে। আমি বললাম যারা লাইন করেছে তাদের আলহামদুলিল্লাহ। না, যারা করেছে ওরা কিন্তু হাত তোলেনি, অধিকাংশ হুজুর হাত তুলেছে। আশা করছি এই শয়তান লেগে আছে, আমি জানি এই কাজটা ছাড়া অত সহজ না। শয়তানের টার্গেট হচ্ছে আপনাকে জাহান্নামের নিম্নে নিয়ে যাওয়া, আর এইটার দ্বারা সহজ। কথা বলে না কেন? আমি একটা একটা করে ৫০০টা বলতে পারতাম, একটা বললাম শুধু তাকওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে। এ কাজে যারা আছেন আজকেই এক্ষুনি ওই প্রেমিকার নাম্বার ডিলিট করে দেন, এখনই করেন। ও দেখে তোকে করছে কিনা, এক্ষুনি করেন। বাড়ি যাওয়ার আগে যেন আপনার চরিত্র সংশোধন হয়ে যায়। জোরে বলেন আমিন। এরপরের শব্দে আল্লাহ জানিয়েছেন অবতাগো ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহ পর্যন্ত যদি পৌঁছাতে চাও, আল্লাহর নৈকট্য পেতে চাও, একটা মাধ্যম তালাশ করো। ওই মাধ্যম কি, এটা কিন্তু আল্লাহ ব্যাখ্যা নিজে দিয়েছেন। যদিও বাংলাদেশে, ভারতে আর পাকিস্তানে এই অবতাগো ইলাইহিল ওয়াসিলার ব্যাখ্যা অনেক পীর সাহেবরা নিজেদের ধান্দা মতো করে। বিভিন্ন পীরের দরবার থেকে আসে যে ওয়াসিলা মানে আল্লাহর ওলি, ওয়াসিলা মানে পীর সাহেব। আল্লাহকে পেতে চাও, পীর সাহেব ধরো, এক কথা বলে না কেন? অথচ আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য আল্লাহ নিজে কোরআনে দিয়েছেন ওয়াসজুদ ওয়াকতারিব। আপনি যদি আল্লাহর কাছে যেতে চান তাহলে সেজদা দেন, আপনি আল্লাহর কাছে চলে যাবেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এই পৃথিবীতে যে লোকটা সেজদা দেয় না আল্লাহকে, আল্লাহর কাছে ওই লোকটা জেনাকার, মানুষ হত্যাকারীর চাইতেও নিকৃষ্ট। মুসা নবী আলাইহিস সালামের জামানায় একজন যুবতী মেয়ে এসে বলে, আল্লাহর নবী, আমি যৌবনের তাড়নায় জেনা করে ফেলেছিলাম, আমার গর্ভের সন্তানও এসেছিল, সন্তানটা হওয়ার পরে ওটা আমি আছাড় দিয়ে মেরে ফেলেছি, এখন আমার মতো গুনাহগার দুনিয়ায় কেউ আছে? হযরত মুসা আল্লাহর ওহীর অপেক্ষা না করে একবারে রাগান্বিত হয়ে বললেন, তোর মতো অপরাধী আর কেউ নেই দুনিয়ায়, তুই জাহান্নামে যাবি। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে আল্লাহর নবী মুসা, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন, এই মহিলার চাইতে নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে আছে। হযরত মুসা আশ্চর্য হয়ে বললেন, ইয়া আখি জিবরাইল উনজুর ইলাইকা, হে ভাই জিবরাইল আমার দিকে তাকান। কি বলেন আপনি? এই মহিলার চাইতে নিকৃষ্ট মানুষ আবার দুনিয়ায় কে? হযরত জিবরাইল বললেন, আল্লাহ এই কথা জানার জন্য আমাকে পাঠিয়েছেন। এই মহিলার চাইতে নিকৃষ্ট আল্লাহর কাছে তারা, যারা সুস্থ থাকার পরও আল্লাহকে সেজদা দেয় না। তার মানে মানুষ হত্যা করা, জিনা করার চাইতে আল্লাহর কাছে নিকৃষ্ট কাজ নামাজ না পড়া। বলেন, আমি মুসলমানদের সামনে নামাজের ওয়াজ খুব কম করি, কারণ একজন মুসলমান দাবি করার পরও যদি নামাজ না পড়ে, তাহলে আপনার আর ওই যে ১১ জন বসে আছে মুসলমান হওয়ার জন্য, ওদের ভেতরে পার্থক্য কি? কথা বলে না কেন? ওনারাও মুসলমান আজকে হওয়ার পরে ওনাদের জীবনের প্রথম ফরজ হবে কি? আরো জোরে। একজন মানুষ যদি মুসলমান হয় আর উনি যদি ১১ জন যদি ১ ঘন্টা পরে মারা যায়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে মরণের পরে, আউয়ালুমা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হে বান্দা নামাজ পড়েছিস কিনা বল। কথা বলেন না কেন? কারো বয়স ওখানে ২২ বছর, ২৫ বছর, ৩০ বছর, ৫০ বছরের মুরব্বিও আছে। এদের এই ৫০ বছরের সব গুনাহ আজকে আল্লাহ মাফ করে দেবে, যদি এই মানুষগুলো আজকে মন থেকে কালেমা পড়ে মুসলমান হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মরণের পরে ওনারা সরাসরি জান্নাত পাবে না। এক ওয়াক্ত নামাজ যেহেতু ওনাদের উপরে ফরজ হয়েছে, এখন আর নামাজ আছে? আছে না? কোন নামাজ? এশা, ১২টা পর্যন্ত। সুতরাং ১২টার আগে যদি মুসলমান হয়, অবশ্যই এশার নামাজ পড়াই লাগবে। যদি না পড়ে মারা যায়, কিয়ামতের সরাসরি আল্লাহ জান্নাত দেবে না। ওই এক ওয়াক্ত নামাজের হিসাব দেওয়া লাগবে তারপরে। এক কথা বলে না কেন? আমার ভাইরা, বাস্তবে আমরা যেটা পেলাম এখান থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি যেতে চান, তার নিকটবর্তী হতে চান, আপনাকে নামাজ বা সেজদার মাধ্যমে যাওয়া লাগবে। পীর সাহেবদের অর্থগুলো, ওদের বানানো অর্থ আমি কোরআনে কারিমের তাফসীর করতে গিয়ে দেখেছি, ওয়াসিলা শব্দটা দেওয়া যায় 3টা অর্থে। কয়টা? আরো সরে লক্ষ্মীপুরবাসী একটু নিজের সাথে মিলাবেন। আপনি ওসিলা দিচ্ছেন আসলে কার নামে? কোরআনের ভেতরে আমার আল্লাহ ওসিলা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এক নম্বরে তার নামের ওসিলা। কার নাম? আরো জোরে। আপনি আল্লাহর নাম যেমন গাফফার, আল্লাহকে বলেন রব্বুল আলামিন তোমার গাফফার নামের ওসিলায় আমার গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আল্লাহর নাম সাত্তার, আল্লাহ তোমার সাত্তার নামের ওসিলায় আমার গুনাহগুলো তুমি গোপন করে দাও। আমার আল্লাহর নাম রাজ্জাক, আল্লাহ তোমার রাজ্জাক নামের ওসিলায় আমার রিজকের অভাব দূর করে দাও। এভাবে আমার আল্লাহর নাম আছে 5000। কত? আরো সরে বলা লাগবে। আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া দারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাই সায়ুজাউনা মা কানু ইয়ামালুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই ভালো করে শুনেন, সূরা আরাফের 180 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা বলেন আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহর নাম কয়টা? এখানে আমরা অনেকেই জানি 99টা না, ওটা তো কায়দায় আছে। আল্লাহর স্পেশাল নাম, আল্লাহর সুন্দর সুন্দর নাম আমি তাফসিরে মাঝহারিতে আল্লামা জানাওয়াল্লাহ পানিপতি দিয়েছেন 5000। আপনি যে কোনো নামে আল্লাহকে ডাকতে পারেন, কিন্তু সাবধান, আল্লাহ বলেন যারা আমার নামকে এলহাদ করে ফেলে, আমার নামকে উল্টা পাল্টা করে ডাকে, পরিবর্তন করে দেয়, তাদের সাথে মিলে মিশে তোমরা আমাকে ডাকবা না। কথা বুঝতেছেন? আজ বাংলাদেশে এইটা বেশি চলছে, জিকিরের নামে আল্লাহর নাম নেই, জিকিরের নামে আল্লাহর নামকে পাল্টিয়ে ডাকতেছে। হো হো, এমনকি কেউ ডাকতেছে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে। শুধু লাইলা বলাও জায়েজ নেই, শুধু ইল্লাল্লাহ বলাও জায়েজ নেই। আপনাকে পুরো কালেমা পড়ে জিকির করা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের চারটা শব্দ আল্লাহর কাছে পছন্দনীয়। আরবাউল কালামিন আহাব্বুল কালামি আরবাউন ইলাল্লাহ। এক নম্বরে সুবহানাল্লাহ, দুই নম্বরে আলহামদুলিল্লাহ, তিন নম্বরে আল্লাহু আকবার, চার নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু কোন কালেমাকে আপনি ভাগ করে ডাকতে পারবেন না। শুধু সুবহান সুবহান হবে না, সুবহানাল্লাহ বলা লাগবে। কথা বুঝতেছেন? শুধু আল্লাহ আল্লাহ বলা হবে না, আল্লাহু আকবার বলা লাগবে। শুধু আলহামদ আলহামদ বলা যাবে না, আলহামদুলিল্লাহ বলা লাগবে। শুধু লাইলা লাইলা হবে না, বলা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এই অবৈধ জিনিসকে অনেকে বৈধ করার জন্য ফতোয়া বানাচ্ছে যুক্তি দিয়ে। আপনার যুক্তির নাম ইসলাম না, দলিলের নাম ইসলাম। আপনি যদি ইল্লাল্লাহ বা শুধু আল্লাহ আল্লাহ শুধু হো হো এটা যদি প্রমাণ করতে পারেন কোন আয়াত বলেন অথবা হাদিস বলেন, কোন যুক্তি আমি মানি না। আপনাকে আয়াত দেওয়া লাগবে কোরআনের, যেহেতু এটা ইবাদত। এক কথা বলেন না কেন? এটা যেহেতু ইবাদত, অবশ্যই আপনাকে আয়াত দেওয়া লাগবে। যদি আয়াত না পান, হাদিস দেওয়া লাগবে। যারা শুধু হো হো জিকির করেন, শুধু আল্লাহ আল্লাহ জিকির করেন, আল্লাহর নামকে পাল্টিয়ে যারা আংশিক ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করেন, একটা হাদিস যদি আপনি দেখাতে পারেন, এখনই এদেরকে নিয়ে আমি জিকির শুরু করব। দেখান, কতদিন হয়ে গেল আজ পর্যন্ত আয়াত দেখাতে পারে নাই, একটা হাদিস দেখাতে পারে নাই। আন্দাজে বলে 1 কোটি টাকার চ্যালেঞ্জ। 1 কোটি টাকা জীবনে চোখে দেখিস? তাও বলছে আমার মুরিদদের কাছে তুলে দেব। তোর বাবারটা দে। ভ্রান্ত ধারণায় ভোগা যাবে না। আল্লাহ নিজে যখন নিষেধ করলেন যে আমার নামকে যারা উল্টা পাল্টা করে ডাকে, এলহাদ করে দেয়, পরিবর্তন করে, তাদের সাথে তোমরা ডাকবে না। এরপরে যদি আপনি পীরের কথা শুনে ডাকেন, যান আল্লাহ বলেন অতি শীঘ্রই ওদের যে আমলের পুরস্কার আমি আল্লাহ দেব। বলেন নাউযুবিল্লাহ। এখন আবার আর একটা নতুন ষড়যন্ত্র বাংলাদেশের এই ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এলাকায়। এরা জিকির করছে আল্লাহ বাদ দিয়ে আব্বার নামে। याली बाबा, शाली बाबा, दयाल बाबा, आगला पागला एक बार बोले ना करो। जिकिर करते होले सूरा सूरा आराफेर 180 नंबर आयत सामने निये जाबेन, देखबेन अनेक भ्रांत धारणा केटे जाबे। ताहले असिला शब्देर प्रथम कार नामे? आरो जोरे। द्वितीय नंबर असिला देवा जाय दुनियाय जारा जीवित नेककार मानुष तादेर नामे। কথা বুঝতেছেন? हजरते उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় একবার বৃষ্টি অনেক দিন বন্ধ ছিল, এইজন্য নবীজির চাচা আব্বাসকে সাথে নিয়ে তিনি গেলেন। পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে দোয়া করলেন, রব্বুল আলামিন এতদিন তোমার নবী জীবিত ছিল, আমাদের মাঝে ছিল, আমি তাদের নাম তার নাম নিয়ে দোয়া করতাম ওসিলা দিয়ে। নবী এখন নেই, নবীর চাচা হযরতে আব্বাস আছে, তার নামের ওসিলা দিয়ে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও। হযরত ওমর কি নবীজির নামের ওসিলা এখানে দিতে পারতেন না? বলেন, কারণ নবীজি ওই সময় ইন্তেকাল করেছে, এইজন্য নবীর নামেও তিনি ওসিলা দিলেন না, দিলেন নবীজির চাচা যিনি জীবিত আছেন হযরতে আব্বাস তার নামে। আমার মনে আপনার মাথায় যদি একটু মগজ থাকে, গোবর না মগজ, আপনি বুঝে ফেলেছেন। কথা বলেন, আজ এই দেশে কত মরা পীরের নামে পর্যন্ত ওসিলা দেওয়া হচ্ছে। এই ব্যাখ্যাগুলো যদি এখন করা হয়, যারা এতদিন পর্যন্ত এই বাবাদের নাম নিয়ে উল্টাপাল্টা জিকির দিয়ে এই ওসিলা শব্দের ব্যাখ্যা করে ব্যবসা করে খেত, ওরা আমারে বলবে এটা আমার বড় ছেলে।